আপনারা নিশ্চয়ই জানেন এবং সবাই প্রস্তুতি নিয়েই আছেন যে আজকের এই রাত পবিত্র ঈদুল আদহার রাত। সকাল হলেই পরে ঈদুল আদহার নামাজ এবং কোরবানি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। তো এ ব্যাপারে বিশেষ কয়েকটি সতর্কবার্তা আপনাদের জন্য অত্যন্ত জরুরি বিধায় প্রতি বছরের মতো এবছরেও বলতে বাধ্য হচ্ছি। প্রথমত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের উৎসব, আমাদের আনন্দ, আমাদের ইবাদত এটা যেন অন্য কারোর সঙ্গে নিরানন্দ বা কষ্টের কারণ না হয়, এ ব্যাপারটা আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। প্রায় একটা জিনিস দেখা গেছে ধর্মীয় এই সমস্ত উৎসবের ব্যাপারে, উৎসবের মূল বিষয়বস্তুকে বাদ দিয়ে আনুষাঙ্গিক বিষয়বস্তু নিয়ে আমরা অত্যন্ত বেশি ব্যস্ত হয়ে পড়ি। আমরা যতটা নামাজের ব্যাপারে যত্নবান, যতটা খুতবা শোনার ব্যাপারে যত্নবান, যতটা এই দিন প্রিয়জন প্রতিবেশী গরিব দুস্থদের দিকে দেখাশুনো করতে যত্নবান, তার চাইতে অনেক বেশি আমরা রাস্তাঘাটে ঘোড়োহড়ি, একেবারেই অবাঞ্ছিতভাবে ছোটোছুটি দৌড়োদৌড়ি, এগুলো ঠিক ইসলাম ধর্মের জন্যে ভালো জিনিস নয়, বা ধর্মটাকে আমরা যেভাবে ব্যবহার করছি এতে অন্যের কাছে ধর্ম সম্পর্কে একটা খারাপ বার্তা চলে যাচ্ছে। এই জন্য আমি উল্লেখযোগ্য কয়েকটি কথা বলবো যে ঈদুল আধার পবিত্র দুই রেখাত ওয়াজিবি নামাজ এবং পাঁচ অক্ত নামাজের পরে তব্বিত্তাস্টিক তেলাবাত করা, যেটা পাঁচ দিন আমাদের জন্য করতে হয়, এ ব্যাপারে সবাইকে লক্ষ্য রাখা। দ্বিতীয় কথা যেটা বলবো, নামাজ পড়ার পরপরই বাচ্চা কাচ্চা ছেলেদের মেয়েদের বেশ খানিকটা অবাঞ্ছিত ঘোরাফেরাও সমাজে আমরা দেখি, রাস্তাঘাটে প্রচণ্ড চাপ। এই অবাঞ্ছিত ঘোরাফেরা থেকে বাচ্চাদের যতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন ততটাই কল্যাণ, এবং মনের ভুলেও কোনো গার্জেন কখনো যেন তার ছোট্ট বাচ্চার হাতে মোটর বাইক কখনো ছেড়ে না দেন। নামাজের পরপরই কোরবানি করা অন্যতম একটা ওয়াজিব, এবং যার মূল লক্ষ্য হলো নিজের ভিতরের পশুবৃত্তিটাকে কোরবানি করে দেওয়া। তো আমাদের নিজেদের ভিতরের পশুবৃত্তি কোরবানি করে দেওয়ার মানসিকতা যত না থাকে, তার চাইতে পশু কোরবানি করার ব্যাপারটাই আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের নিজের দেহের ভিতরে, নিজের মন মানসিকতার, নিজের কালবের ভিতরে যে পশুত্ব, যে অনৈতিকতা, যে সমস্ত শরীয়তের খেলাফ এবং অমানবিক চরিত্র বিদ্যমান রয়েছে, সেগুলিকে যদি আমরা কোরবানি না করি তাহলে বাইরের পশু জবাই করে অযথা খুব বেশি লাভবান হওয়া যাবে না। এরপরেও বলছি, কোরবানি তো আমাদের করতেই হবে, আমরা করব, তবে নিজের ভিতরটাকে কোরবানি দিয়ে তারপরে যারা পশু কোরবানি করেন তাদের কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মনে রাখবেন, কোরবানিকৃত এই পশুটা অত্যন্ত আদবের সাথে একটু আড়াল জায়গায় কোরবানি হওয়া বাঞ্ছনীয়, কোনো খোলা রাজপথের ধারে কিংবা খোলামলা জনবহুল এলাকাতে কোরবানি হওয়াটা আমি মনে করি কোরবানি পশু এবং কোরবানি দেওয়া সম্পর্কে আমরা অন্যের প্রতি একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছি। সবসময় লক্ষ্য রাখা, কোনো জনবহুল খোলা জায়গায় যেন কোরবানি না হয়, একটু আড়াল জায়গাতেই হলে ভালো। সর্বোপরি এটা একটা পবিত্র খাবার, তার পবিত্রতা এবং মর্যাদা রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব। কোরবানির শেষে তার অবশিষ্ট কিছু অংশ যেগুলো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো কখনোই উচিত নয়, সেগুলো কোনো একটা জায়গায় পুঁতে ফেলে দেওয়াই বাঞ্ছনীয় হবে। এবং খুব লক্ষ্য রাখা, এই সমস্ত জিনিস রক্ত বা গোস্ত হাড়াড্ডি পচে দুর্গন্ধ হয়ে সমাজে যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকটায় লক্ষ্য রেখে ব্লিচিং পাউডার বা ফিনাইল একটু বেশি পরিমাণ ব্যবহার করা। পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে যে কোরবানি করতে গেলে যে সমস্ত ছোটোখাটো অস্ত্রপাতি প্রয়োজন হয়, একটা ছুরি বা চাকু, এইগুলো হাতে নিয়ে খোলা বাজারে খোলা রাস্তায় ছোটোছুটি করা বা কোরবানিকৃত পশুর রক্ত গায়ে লেগে থাকা অবস্থাতে এদিকে সেদিকে ছোটোছুটি করাটা আমি মনে করি এটা কোরবানির সৌন্দর্যের জন্য একটা মারাত্মক ক্ষতিকর বিষয়, এমনটি আমাদের দ্বারাতে কখনো না ঘটে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা। কোরবানির গোশতের তিন ভাগের এক ভাগ নিজেরা বাড়িতে থাকে, এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়, আর এক ভাগ গরিব মিসকিন এতিম অসহায় যারা তাদের মাঝখানে আমরা বিতরণ করি। এই গোশত বিতরণ করতে যেয়ে সবসময় লক্ষ্য রাখা এটা কালো প্যাকেটের ভিতরে এবং সুন্দরভাবে প্যাকেটিং করা, যাতে এর রক্ত গোস্ত ফোস্ত কোনো কিছু বাইরে থেকে দেখা না যায়, এবং সাধারণ পরিবহন ব্যবহার না করে
পার্সোনাল পরিবহন করি তাদের বাড়িতে, লক্ষ্য লক্ষ্য যেখানে আমার যাওয়ার ইচ্ছা বা লক্ষ্য সেখানে আমরা পৌঁছে দেব। এবং এ ব্যাপারে সাধারণ পরিবহন ব্যবহার না করে পার্সোনাল গাড়িতে, সাইকেলে, বাইকে যাওয়াই ভালো। তবে বর্ষাকাল অত্যন্ত সতর্কতার সঙ্গে বাইক চালানো, হেলমেট ছাড়া দয়া করে কেউ বাইক চালাবেন না। এবং পাশাপাশি এটাও লক্ষ্য রাখা, 30-35-40-এর উপরে যেন গাড়িটা চালানো না হয়, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় থাকে, এটা আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়। প্রতি বছর বছর আমরা ঈদের দিনেতে বহুল পরিমাণ অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে, বাইক, এই বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা আমরা দেখি, আমরা শুনি, আমাদের কষ্ট হয়। মনে রাখতে হবে একজনের দুর্ঘটনা মানেই কমবেশি 20-25-30টা পরিবারে আনন্দ মেলান হয়ে শোকের ছায়া নেমে আসে। সেই জন্যে যারা দুর্ঘটনার কবলে পড়ে বা অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনের পরিবার, তার বাইবন্ধু প্রতিবেশীদের পরিবার, অনেকগুলো পরিবার শোকের ছায়া নেমে আসে। এই জন্যে দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্যে সবসময় হেলমেট ব্যবহার করা এবং খুব নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালানো, এটা অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। পাশাপাশি আর একটা জিনিস খুব বেশি বেশি আমাদের দেশে এখন প্রচলিত হয়েছে, বাংলাদেশ থেকে এটা আমদানি হয়েছে আমাদের দেশে বেশি, কোরবানির জবাইকৃত পশুটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দেওয়া, বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমায় তাকে প্রকাশ করা। মনে রাখতে হবে কোরবানি করছেন তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, ফেসবুক আপনার কোরবানি কবুল করলে তো হবে না। আপনার কোরবানি আল্লাহ যদি কবুল করেন তাহলে এর মূল্য, এর মর্যাদা অনেক বেশি, এটা জাহান্নাম থেকে বাঁচার একটা অবলম্বন হবে। আর আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষকে দেখানোর জন্য এই কাজ করে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই আমাদের ইহকালের জন্যেও খারাপ, পরকালের জন্যেও খারাপ। কোনো অবস্থাতেই যেন কোরবানিকৃত কোনো পশুর কোনো রকম কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার না হোক, কোথাও কাউকে ছবি পোস্ট করার প্রয়োজন হবে না। এবং এটা করলে আমি মনে করি কোরবানিটা আল্লাহর জন্যে না করে বোধহয় ফেসবুকের জন্যই করা হচ্ছে, এমন ভুল যেন আমাদের দ্বারাতে কখনো না ঘটে। পাশাপাশি শেষ কথা যেটা বলবো, যে পুলিশ প্রশাসনকে কখনো শত্রু হিসেবে না নেওয়া ভালো, পুলিশ প্রশাসনকে বন্ধু হিসেবে নিলেই দেখবেন অনেক বড় বড় ঝামেলাও ছোট হয়ে যাবে, কোনো ঝামেলা ঘটবে না আশা করছি আমরা সবাই। এর পরেও যদি অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোনো রকমের কোনো দুর্ঘটনা কিছু ঘটে যায়, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, কখনোই আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের জন্যে পুলিশ প্রশাসন আছে, কোর্ট কাছারি আছে, যারা আইনের লোক আছে তাদের সাহায্য নেওয়ায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং কোনো দুর্ঘটনা ঘটুক, এটা আমাদের কারো কাম্য নয়, অনাকাঙ্ক্ষিতভাবে এমন কোনো কিছু যদি কখনো আচমকা ঘটেই থাকে, আইন হাতে তুলে না নিয়ে সবসময় স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পুলিশকে শত্রু মনে না করে বন্ধুর মতো ব্যবহার করুন, পুলিশ আপনার জন্য কষ্ট মেহনত করে এলাকার, দেশের, রাজ্যের শান্তি শৃঙ্খলা সহবস্থান বজায় রাখার জন্য তারা দিন রাত তারা মেহনত করেন। সুতরাং পুলিশের সঙ্গে সহযোগিতা করে পুলিশের সাহায্য চাওয়া, সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন ঈদের দিনটাকে খুব শান্ত, সিষ্ট, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির সঙ্গে উৎসব পালন করা আমাদের সকলের তৌফিক দেন। খাস করে দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম, ঈদগাহের যারা ইমাম আছেন তাদের আমি উপদেশ দিচ্ছি না, তাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই, তবে সামাজিকভাবে এবং ধর্মীয় উভয় দৃষ্টিকোণ দিয়েই আমি মনে করি এই রকম কথা, আরও কোনো কথা যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলো ঈদগাহ ময়দানে আলোচনাটা হওয়াটা আমি জরুরি বলে মনে করি। সমস্ত ঈদগাহের ইমাম তাদেরকে একটু লক্ষ্য রাখতে অনুরোধ করছি। পাশাপাশি আমি দোয়া চাইব আপনাদের কাছে, আমাদের দেশ বরেণ্য একজন আলেম দ্বীন হযরত মাওলানা রজব আলী সাহেব, তিনি হজপাকে রয়েছেন, আজই তাদের মিনায় কাপড় মেরে কোরবানি করে তওয়াফে জিয়ারত তারা সুসম্পন্ন করছে। তার সঙ্গী সাথী রয়েছেন আমাদের হাসান ভাই রয়েছেন, মাওলানা মুসা সর্দার রয়েছেন, হলিউল্লাহ আছে। উল্লেখযোগ্যভাবে আমি দোয়া চাইছি আপনাদের কাছে, আমাদের অত্যন্ত প্রিয়জন ভাই জয়নাল আবেদিন সাহেব হাজি মানুষ, তিনি এবছরও তিনি হজপাকে আছেন, মাঝে তিনি অসুস্থ হয়ে যান, কিন্তু আজকে আমি যেভাবে তাকে দেখলাম, আমি কথা বলেছিলাম তার জিয়ারত তওয়াফ করাকালীন, তো অত্যন্ত সাহসী এবং খুব হিম্মতের সঙ্গে তিনি হজের কাজ সুসম্পন্ন করেছেন। আমি আলহাজ জয়নাল আবেদিন ভাইয়ের জন্য দোয়া চাইছি, তিনি অসুস্থ ছিলেন মাঝে পড়ে, খুব সুস্থতার সঙ্গে তিনি হজ কার্য সুসম্পন্ন করতে চলেছেন। সেই সাথে সাথে আমাদের দেশের, দেশের বাইরে যত হাজি হজপাকে রয়েছেন তাদের সকলের শারীরিক, মানসিক
এবং বিরাট কষ্টের এই কাজগুলো আল্লাহ যেন তাদেরকে সুস্থ রেখে তাদের দ্বারাতে করিয়ে নেন। এই দোয়া আপনাদের কাছে চেয়ে আগামী কালকের দিনটা খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক। আবারও মনে রাখবেন যে আমার ধর্ম, আমার ইসলাম, আমার উৎসব, আমার আনন্দ কখনোই যেন অন্যের জন্য কষ্ট বা নিরানন্দের কারণ না হয়, এদিকটাই লক্ষ্য রাখার জন্যে সকলের কাছে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আহ্বান জানিয়ে পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ জানিয়ে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।